খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীতে গভীর তৃণহীন মরুভূমি থেকে আকাশ আধার করে আসা সর্বনাশা ঝড় প্রচণ্ড আক্রোশে আছড়ে পড়ে খাওয়ারিজম সাম্রাজ্যের উপর এবং ধ্বংসস্তূপে পরিণত করে শক্তিমান ও সমৃদ্ধ এই সাম্রাজ্যটিকে। কিন্তু খাওয়ারিজমের করুণ অবস্থা দেখেও সতর্ক হওয়ার গরজ অনুভব করেনি পাশের বাগদাদ। ফলে যা হওয়ার তাই হয়েছিল। মঙ্গল ও তাতার নামক সেই প্রলয়নকারী তাণ্ডবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় বিশাল আব্বাসীয় খিলাফত। মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়ে ত্রাস, শঙ্কা আর উৎকণ্ঠা। রক্তের স্রোতে তলিয়ে যেতে থাকে খেলাফতের রাজধানী বাগদাদ। ফেলে দেওয়া গ্রন্থের কালিতে কালো হয়ে যায় দিজলা ও ফুরাত। জীবিতরা আশ্রয়ের খোঁজে পালাতে থাকে মিশরের দিকে, মামলুক সালতানাতের আশ্রয়ে। মানুষ মনে করেই নিয়েছিল তাতার ঝড় একটা খোদাই গজব, কিয়ামত পূর্ব ইয়াজুজ মাজুজের বাহিনী। কেউ কেউ ভাবছিল এরা দাজ্জালের বাহিনী, তাই মানুষের সাধ্য নেই এই ঝড়ের মোকাবিলার। মুসলিম বিশ্বের উপর বয়ে যাওয়া এ তাণ্ডব দেখে সেদিন থরথর করে কাঁপছিল ইউরোপও। হ্যারল্ড ল্যাম্বের ভাষায়, সুইডেন আর ভ্যানিসের জেলেরা তাতারদের ভয়ে সাগরে মাছ ধরার নৌকা ভাসাতে ভয় পেত। ইতিহাসকে তুলনা করা হয় আয়নার সঙ্গে। ইতিহাসের পাতায় দেখে নিতে হয় অতীতের উত্থানের কারণ এবং পতনের প্রধান নিয়ামক। জাতিকে এগিয়ে নিয়ে যেতে হলে অনুসরণ করতে হয় সেই উত্থানের মাধ্যমগুলোর, এবং পরাজয় থেকে বাঁচতে হলে পরিহার করতে হয় পতনের কারণসমূহ। এমনই এক ইতিহাস হচ্ছে মঙ্গল ও তাতারদের ইতিহাস আর মামলুকদের উত্থান। মানবতার সেই ট্র্যাজেডি আর উত্থান নিয়ে বিশ্ববিখ্যাত গবেষক ডক্টর আলী মোহাম্মদ সাল্লাবি লিখেছেন মঙ্গল ও তাতারদের ইতিহাস গ্রন্থটি। এ গ্রন্থের মাধ্যমে আমরা মামলুক শাসনামল সম্পর্কে ব্যাপক জ্ঞান অর্জন করতে পারব। আরও অনেক গ্রন্থের সাথে পরিচয় করিয়ে দেবে এই গ্রন্থটি, ফলে সেগুলো দ্বারাও উপকৃত হতে পারব। অতি গুরুত্বপূর্ণ এই গ্রন্থটি প্রকাশ করেছে দেশের সাড়া জাগানো প্রকাশনা প্রতিষ্ঠান কালান্তর প্রকাশনী। আপনার কপিটি আজই সংগ্রহ করুন।